শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র বলে মনে করেন তারই স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার FDC-তে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করে একথা বলেন তিনি। বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ পরবর্তী সময়ে শাকিব অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময় তাদের করা 73টি ছবির বেশিরভাগই হিট তকমাও পায়, আর এই কারণে শাকিব অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি। মঙ্গলবার শাকিব অপু শ্রেষ্ঠ জুটির পুরস্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান, তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস। বাংলাদেশ ফিল্ম ক্লাবের 20 বছর পূর্তি উপলক্ষে FDC-র 8 নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। শাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরো বলেন, তার সঙ্গে আমার প্রায় প্রতিটি ছবি দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মানিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাকিব পত্নী বলেন, আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া করছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।